দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাপ্পি অ্যাগ্রো ফার্মে। তো এই ফার্মটা যিনি দেখাশোনা করেন আসাদ ভাই, তিনি গরুগুলো ক্রয় করা থেকে শুরু করে পরিচর্যা সম্পর্কে পুরো বিষয়টা দেখেন। তো আমরা আসাদ ভাইয়ের কাছে জানবো কিভাবে এই গরুগুলোকে পরিচর্যা করা হচ্ছে। আসাদ ভাই, নীল বাংলা কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আসাদ ভাই, আপনি, আমি শুনলাম আপনাদের এই ফার্মের মালিকের কাছে যে এগুলি আপনি সবসময় দেখাশোনা করেন, তো এই গরুগুলান আসলে কিভাবে ক্রয় করছিলেন? তোমার নীলফামারী জেলা জলডাকা থানা বৃহদ একটা মিরগঞ্জের হাট আছে, জলডাকার হাট আছে, এই দুই হাটের মধ্যে গরুগুলো কেনা হয় এবং এখানে দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে গরুগুলো যাচাই বাছাই করি কেনা হয়, রোগমুক্ত এবং সবল সুস্থ এই ধরনের গরুকে যাচাই করে কেনা হয়। আচ্ছা, আপনি যখন গরুগুলোকে ক্রয় করলেন সেই সময় কি কি দেখে গরুগুলো ক্রয় করলেন? গরুগুলো আপনার বড় মাপের একটা গরু দেখতে গেলে তার লেজ দেখতে হয়, হাঁটু দেখতে হয়, কান দেখতে হয়, শিং দেখতে হয়, এগুলো চোখে ধরার মতন, এগুলো যখন মোটামুটি একটা মিলি যায় তখন ওই গরুটা পছন্দের মধ্যে। আচ্ছা, হাটে তো ভাই অনেক ধরনের সুস্থ অসুস্থ গরু থাকে, সুস্থ গরুটাকে চিনেন কিভাবে? সুস্থ গরুটা আপনার মিনিমাম ও একটু স্বাভাবিক কান নাড়াচাড়া করবে, গায়ে হাত দিলে চানা নাড়াচাড়া হবে এবং সে একটু চালু থাকবে। আর অসুস্থ গরু আপনার ঝিমাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, নড়চড় করবে না, এইটুকুই তফাত। আচ্ছা আসাদ ভাই, আর একটা জিনিস বলবেন আপনি, এই গরুগুলো যখন ক্রয় করেন আপনারা কীভাবে বুঝবেন যে এই গরুটা মোটা তাজা হবে? হ্যাঁ, এখানে একটা জিনিস, গরুটা দেখলে আপনার হাঁটুগুলো মোটা এবং চামড়া কোয়ালিটি আছে, ঢিলা আছে, এগুলো জিনিস দেখলে কান শিং এগুলো দেখলে বোঝা যায় যে এই গরুটা বড় হবে। আচ্ছা, গরুটাকে আপনি হাটে ক্রয় করলেন, ক্রয় করার পরে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার আগে কি কোনো পরিচর্যা আছে? হ্যাঁ, আগে নিয়ে আসার আগে সরাসরি খামারে ওঠা হয় না, তার আগে তার একটা রেস্ট নেওয়ার জন্য তিন চার দিনের একটা জায়গা আছে, এই জায়গাতে তাকে রাখা হয়, জীবাণুনাশক স্প্রে করা হয়, ওখানে তাকে খাওয়ার দাওয়া দেওয়া হয়, মিনিমাম তিন থেকে চার দিন বাইরে রাখা হয়, খামারের বাইরে রাখা। আচ্ছা, রাখার কারণটা কি? রাখার কারণ রোগ, সে যদি রোগ ধরিয়ে আসে, জীবাণু ধরিয়ে আসে, ওই ওই জীবাণু অন্য গরুকে যাতে না আসে সেই জন্য তাকে আলাদাভাবে রাখা হয়। মানে আলাদা করে পরিচর্যা করেন, রোগ যদি থাকে তাহলে রোগ মুক্ত করে খামারে নিয়ে আসেন, আর সুস্থও যদি থাকে তাহলে জীবাণু মুক্ত করে তারপরে খামারে নিয়ে আসেন। আচ্ছা, এই যে গরু মোটা তাজা কুরবানি উপলক্ষে, আচ্ছা এই গরুগুলো কতদিন আগে ক্রয় করছেন আর কতদিন পরে বিক্রি করেন? এখানে আপনার কুরবানির শেষেই, এক মাস শেষেই কুরবানি হয়ে গেলে এক মাস পরেই গরু কেনা হয়, কিন্তু আপনার দুই থেকে তিন মাস লাগে, দুই থেকে তিন মাস, তারপর ওই দুই তিন মাসে কেনার পর নয় থেকে দশ মাস এগারো মাস গরুগুলো এই খামারে লালন পালন করা। মানে আপনার এই কুরবানির গরু বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাওয়ার পরে দুই মাস পরে গরু কেনা শুরু করবেন, কেনা শুরু হবে, কিনতে কিনতে তিন মাস যাবে, মানে বিভিন্ন হাটে দেখে শুনে কিনতে কিনতে আপনার তিন মাস যাবে, তিন মাস যাবে, তারপরে গরুটাকে ঢুকে আবার পরিচর্যা শুরু করে দেবে। আচ্ছা, প্রতিদিন আসলে খামারটা আসলে কিভাবে পরিচর্যা? এখানে একটা পরিশ্রমী খামার হচ্ছে, পরিশ্রমী জিনিস এবং পরিশ্রম এখানে অগাধ, অনেক পরিশ্রম। সকালবেলায় মেজে পরিষ্কার করা হয়, গরুকে গোসল দেওয়া হয়, খাবার মানসম্মত খাবার, টাটকা খাবার, এখানে নিজস্ব আপনার নেপিয়ার ঘাস আছে, নিজস্ব খড় আছে, নিজস্ব খুদ আছে, এগুলো প্রসেস করি, তিন টাইম খাওয়ানো হয়। কখন কখন খাইতে দিচ্ছে? সকাল আটটার মধ্যে, আপনার দুইটার মধ্যে, আর বিকাল ছয়টা থেকে সাতটার মধ্যে। গরু কতগুলো আছে ভাই? গরু এখানে সাঁত্রিশটা, সাঁত্রিশটা গরু আছে। আনুমানিক এই গরুগুলোর পিছনে কত টাকা খরচ হয় ডেইলি? এটা প্রতিদিন পার গরু আপনার চার থেকে পাঁচশো টাকা খরচ হয়, এক একটা গরুতে পাঁচশো টাকা খরচ হয় মিনিমাম, মানে এভারেজ স্যার। আচ্ছা, এখানে কি কি খাওয়াচ্ছেন? এখানে গমের ভুসি থাকে, গমের ভুসি, খুদ থাকে, খুদ, খৈল থাকে, খৈল, তারপর মুসুর ডাল থাকে, মুসুরির ডাল, মুসুর ডাল থাকে, আর নিপিয়ার ঘাস থাকে, ঘাস, আর আপনার খড় থাকে, খড় থাকে, খড় থাকে। তাহলে খড় আর এই দানাদার গুলো সবগুলো মিলে একটা খাওয়াচ্ছেন, আর কাঁচা ঘাস, কাঁচা ঘাস খাচ্ছে। সকালবেলা কতগুলো খাবার দিতে হয়? সকালবেলা আপনার পার গরুতে একটা পার গরুতে দানাদার খাবার দুই থেকে তিন কেজির মতো পারে, তিন কেজি লাগে, দুই থেকে তিন কেজি, আর কাঁচা ঘাস, কাঁচা ঘাসও আপনার আট থেকে দশ কেজি, আট থেকে দশ কেজি এক একটা গরু। আচ্ছা, দানা দেওয়ার দেওয়ার পরে কতক্ষণ পরে ঘাস দিচ্ছেন? আপনার দানাদার খাওয়ার পরে পরে দানাদার খাবারটা যখন শেষ হয়ে গেল
তখন 10-15 মিনিট রেস্ট পাওয়ার পর তখন ওটা দেওয়া কাঁচা ঘাস কাঁচা ঘাস দেওয়া হয় আপনাদের গরুগুলোর গ্রোথ ভালো দেখতেছি আর চামড়াগুলো অনেক সিল্কি দেখতেছি এটার কারণ এখানে পরিচর্যা এখন আপনার মেজে থেকে শুরু করে গরু খামার পর্যন্ত সব জিনিস পর্যবেক্ষণ করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় জীবাণুনাশক ঔষধ ব্যবহার করা হয় গরুকে কোনোভাবে অসুস্থ বোধ করলে তাকে তার যত্নশীল হওয়া লাগে গোসল প্রতিদিন আপনার করা হয় প্রতিদিন গোসল করা হয় প্রতিদিন পরিষ্কার করা হয় এটার কোনো বিকল্প নাই আচ্ছা যেহেতু এক বছর পর পর আপনারা গরু বিক্রি করেন সেই ক্ষেত্রে এই এক বছরের মধ্যে রোগবালাই দেখেন কিনা রোগবালাই আরুসি আসে একটু এর বেশি আসে না খুরের রোগ আসে খুরের রোগের আপনার ইয়াটিকে ভ্যাকসিন করা হয় তাছাড়া অন্য কোনো করা খুরের ভ্যাকসিনটা কতদিন পর পর করেন আপনারা খুরের ভ্যাকসিনটা আপনারা 6 মাস পর পর করেন 6 মাস পর পর আচ্ছা ভাই এই গরুগুলা দানাদারও খাচ্ছে ঘাসও খাচ্ছে আপনার এটার ওই ফুড পয়জনিং এর সমস্যা হয় কিনা ফুড পয়জনিং এর বেশি খায় না তো আমরা নিয়মের মধ্যে খাই মানে আপনি বলতেছেন যে টাইম টু টাইম খাওয়ালে ফুড পয়জনিং হবে না হবে না অতিরিক্ত খাইলে ফুড পয়জনিং হয় এবং বাসি পোষা খাইলে ফুড পয়জনিং হবে আপনার এতদিনে কি ফুড পয়জনিং হয়েছিল আপনার খাবারে না এই খামারে হয় নাই এই খামারে সকালের খাবার সকালে শেষ দুপুরের খাবার দুপুরে শেষ বিকেলের খাবার বিকেলে শেষ মানে বাসি পোষা খায় না সকালে খাবার সন্ধ্যা খায় না আচ্ছা ভাই একটা মানসম্মত খামার হইতে গেলে সেই ক্ষেত্রে ঘরটা কিভাবে কি রকম ঘরটা হাইড্রোজেন 14 থেকে 15 ফিট হয় খোলা মেলা জোনে হয় মাটি থেকে 14 থেকে 15 ফিট উঁচা হইতে হবে উঁচা হইতে হবে তাহলে আর সাইডটা খোলা মেলা হবে হ্যাঁ খোলা মেলা হইতে হবে একটা পগুনার থেকে আরেকটা পগুনার দূরত্ব আপনি তো 2.5-3 ফিট রাখলেই যাচ্ছে 2.5-3 ফিট রাখলেই হবে হ্যাঁ রাখলেই হবে আচ্ছা গরুগুলা যে রাখছেন এটা তো গরম হওয়ার কথা সেই ক্ষেত্রে কি করতেছেন সে চতুর্দিকে খোলা মেলা আছে ফ্যান আছে মানে প্রত্যেকটা গরুর নিচে একটা করে ফ্যান আছে ছোট পাগলু ফ্যান ছোট পাগলু ফ্যান আছে আচ্ছা যেহেতু ফিড দানাদারের খাদ্যের দাম বেশি সেই ক্ষেত্রে আপনারা গরু লালন পালন হ্যাঁ দানাদার এটাকে আপনারা পোষে নেওয়া যাবে আপনার নেপিয়ার ঘাস দিয়ে নেপিয়ার ঘাসে আপনার সস্তা যে যদি কেউ যদি নেপিয়ার ঘাস যদি নিজে আবাদ করতে পারে তার জন্য গরু পোষা সহজ কিন্তু আমাদের নিজস্ব খুদ আছে আমাদের এটা রাইস মিল এখান থেকে খুদ নিজস্ব খুদ আছে নিজস্ব ঘাস আছে এই জন্যে আমাদের অনেকটা ব্যাপক অন্য খামারে আমাদের খরচটা কম আমাদের ব্যাপক ঘাস আছে আপনাদের মনে হয় জমিও আছে খড়ে জমি ঘরের জমিও আছে আচ্ছা খড়গুলো আপনারা কিভাবে খাওয়াচ্ছেন মেশিনে কাটি টুকরো করা ছোট ছোট করে তারপরে আপনার এই ভুষি চোপর সবকিছু মিল করে খাওয়াচ্ছেন প্রতি বছরে গরু কেনা বেচা করতেছেন তো মনে করেন এক বছর এই গরুগুলোর পিছনে খরচ কিরকম হয় আর প্রফিট কিরকম হয় আনুমানিক এই গরুগুলোর লালন পালন করে গেলে এগুলোর মানের গরু তৈরি করে গেলে 40-60 হাজার টাকা আপনার আনুমানিক বছরে খরচ হবে খরচ হবে 40-60 হাজার 60 হাজার আনুষাঙ্গিক মনে করেন যে আরো লোকের খরচ আছে যারা লোকের খরচ পরিচর্যা করতেছে হ্যাঁ বিদ্যুৎ আপনার সব মিলাই লক্ষাধিক টাকা খরচ হবে খরচ হবে গরুপতি আর সেই ক্ষেত্রে প্রফিট আসার কি রকম সম্ভাবনা প্রফিট আপনার পার গরুতে আপনার 50 হাজার আসবে পার গরুতে 50-50 এর বেশি আসবে কম আসবে না আচ্ছা এখানে যদি কেউ গরু ক্রয় করতে আসে কিভাবে আসবে আসলে এখানে জলঢাকা আপনার নীলফামারী জেলা জলঢাকা থানা জলঢাকা চাল মার্কেটে জাহানুর হাজি বললেই জাহানুর হাজি বললেই তার গরু খামার পৌঁছে দিতে পারবে এখানে ওনার অবস্থান আচ্ছা সেক্ষেত্রে ওনার নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা